গুয়াহাটীত উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিদিনীয়া সূচীরে উত্তর পূবত দেশের রাষ্ট্রপতিগুলো আছে। বর্ঝান বিমানবন্দরত উষ্ম আদরণি জানা হয়েছে মুখ্যমন্ত্রীগুলো। বর্ঝারত উপস্থিত থাকিল কেবাগুলো মন্ত্রী। বর্ঝারের পুনে পুনে তুরালে রওনা হয়েছে রাষ্ট্রপতিগুলো। তিনিদিনীয়া সূচীলে রাষ্ট্রপতিগুলো আজি আহি উত্তর পূবত উপস্থিত হয়েছেহি। তেখেত বর্ঝারত উপস্থিত হওয়ার পাছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেখেতক আদরিছে। গুয়াহাটীত উপস্থিত হয়েছে দ্রৌপদী মুর্মু। আর বর্ঝার বিমানবন্দরত আমি আপনার ফটোজ দেখাইছো, উষ্ম আদরণি জানা হয়েছে বর্ঝার বিমানবন্দরত মুখ্যমন্ত্রীগুলো। কেবাগুলো মন্ত্রী আছে, বিভাগীয় মন্ত্রী তাদের উপস্থিত আছে, আদরণি জানা পরিলক্ষিত হল। মন্ত্রী অতুল বরাক দেখা গেছে, মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারীক দেখা গেছে, দুইগী মন্ত্রীয় আদরি আনিছে, মুখ্যমন্ত্রীগুলো তাদের উপস্থিত আছে। বর্ঝার বিমানবন্দরের আদরি অনা হল রাষ্ট্রপতিগুলো। আর পুনে পুনে তখন তুরালে গেছে আজি। অসমৰ পাছত মেঘালয়লৈ যাব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেঘালয়ৰ তুরাত রাষ্ট্রপতির কার্যসূচী আছে। রাষ্ট্রপতিয়ে উদ্বোধন করব পঞ্চম মেঘালয় গেমস, আর তাত উপস্থিত হব কিছু সময়ের পাছত রাষ্ট্রপতিগুলো। আর ইয়ার পাছতে 19 তারিখে আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর আজির রাষ্ট্রপতিগুলো আহি উপস্থিত হয়েছেহি। ইয়ার পাছত তেখেতে তুরালে যাব। মেঘালয়ৰ তুরাত তেখেতৰ আজি বিশেষ কার্যসূচী আছে, আর উদ্বোধন করব তেখেতে পঞ্চম মেঘালয় গেমস। আর বিষয়টুক আমাক শেহতিয়া জানাব সতীর্থ সাংবাদিকে। বিশ্ব ক্যামেরাপার্সনক দেখাবলে অনুরোধ জানাম, হচ্ছে পি এস সাংমা স্পোর্টস কমপ্লেক্স তুরা। আর খন্তেক পিছতে আহি কিন্তু মেঘালয়ত আহি উপস্থিত হব শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে কিন্তু মেঘালয়ের যে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আর বিভিন্ন উচ্চপদস্থ বিষয়াসকল আছে, বিষয়াসকলে কিন্তু আহি উপস্থিত হয়ে কিন্তু ভিড় করা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে তুরার যে মেঘালয় যে তুরা আছে, তুরাত কিন্তু কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা পরিলক্ষিত হয়েছে প্রশাসনের ফলপর। ইয়াত দেখা গেছে যে বিভিন্ন প্রান্তরপা কিন্তু রাইজ আহিছে। মেঘালয় রাজ্যের যর্শক আছে, দর্শকলে কিন্তু ইতিমধ্যে আহি কিন্তু উপস্থিত হয়ে কিন্তু যে মেঘালয়ের যে ফাইভ যে গেম যে সিরিমনি আছে, সিরিমনিত কিন্তু ভাগ লব কিন্তু মেঘালয় রাজ্যের লোকসকলে। ইয়ার সামগ্রিক দৃশ্য মানে দেখো, আমি ইয়া হয়েছে দক্ষিণ ইয়া হয়েছে মেঘালয় তুরার যে পি এস সাংমা যে কমপ্লেক্স আছে, কমপ্লেক্সের সম্মুখত ইয়া হয়েছে ইয়ার পরিবেশ আমি দেখাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকলক। ইয়া হয়েছে পি এস সাংমা স্পোর্টস কমপ্লেক্স। খন্তেক পিছতে কিন্তু ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানি আহি উপস্থিত হব। আর উপস্থিত হয়ে কিন্তু মেঘালয়ের যে ফাইভ মেঘালয় গেমস আছে, ফাইভ মেঘালয় গেমসর কিন্তু শ্রীমনি করব বলে আমি জানিব পারিছো। আর দেখা গেছে যে মেঘালয় রাজ্যের যাইজসল আছে, রাইজসল কিন্তু আহি কিন্তু কমপ্লেক্সত আহি কিন্তু হেটারপরা পরিলক্ষিত হয়েছে। শেহতীয়াকে কব লাগবে মেঘালয় মেঘালয়ত কিন্তু দেখা হয়েছে যে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত কিন্তু তুরার যে কমপ্লেক্স আছে, কমপ্লেক্সের চারিওপিনে কিন্তু কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা পরিলক্ষিত হয়েছে। মণিপুরত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার আজি দ্বিতীয়ত দিন। দেওবারে মণিপুরের আরম্ভ হয়েছে ভারত জোড়ো ন্যায়যাত্রা। মণিপুরের আরম্ভ হওয়া এই যাত্রা মুম্বাইত শেষ হব। রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেসে করেছে এয়া ন্যায়যাত্রা। কংগ্রেসের এই যাত্রা অসমৰ মাজেরেও যাব। নাগালেন্ড হয়ে অসমত প্রবেশ করব এই যাত্রায়। অসমত আমগুড়ির আরম্ভ হব ন্যায়যাত্রা। 18 জানুয়ারিত আমগুড়ির আরম্ভ হয়ে 25 জানুয়ারিত ধুবুরীত অসম অংশর যাত্রার সামরণি পড়ব। আর উল্লেখ করে থাম যে বহু বাধার অন্তত শেষ মুহূর্তত মণিপুর সরকারে বাঁধি দিয়া শর্ত মানি যাত্রা আরম্ভ করেছে রাহুল গান্ধীয়ে। আর আজির এই দৃশ্য দেখাইছো আপনার দ্বিতীয়ত দিনের। এই যাত্রা আরম্ভণি করলে দ্বিতীয়ত দিনের যাত্রা আরম্ভণি করলে 12:10 এই যাত্রার দ্বিতীয়ত দিনের আরম্ভণি হয়েছে। আর ন্যায়যাত্রার রাহুল গান্ধীর ন্যায়যাত্রার এই আপনার দৃশ্যাংশ দেখাইছো। রাষ্ট্রীয় সংগীত পরিবেশনের পাছতে এই যাত্রা আরম্ভণি হয়েছে। আর আজি মণিপুরত দ্বিতীয়ত দিন কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার। আর আমি পোনপটীয়া দৃশ্য দেখাইছো, আপনার পোনপটীয়া সম্প্রচার দেখাই আছো মণিপুরের যাত্রা অব্যাহত আছে এতিয়াও। দুয়ো কাষে সমর্থক সকলে হাত বাউল দিছে, অভিবাদন গ্রহণ করে গেছে রাহুল গান্ধীয়ে। আর এয়া পোনপটীয়া সম্প্রচার দেখাইছো, এয়া হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা।
মণিপুরের আজি দ্বিতীয় তিথিত মণিপুরের পরাই এবার আরম্ভ করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেসে। এই যাত্রায় চুব 25খন রাজ্যক, অসমকো চুব। অসমত 18 জানুয়ারীত নাগালেন্ড হয়ে অসমত সোমাব, আমগুৰিৰ পৰা আৰম্ভ হ'ব আৰু সেই যাত্রা ধুবুৰীত 25 তারিখে গৈ শেষ হ'ব। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কিয়দাংশ আমি দেখুৱাই আছো পোনপটীয়া সম্প্রচারত। লৈছো আৰু এটা বিৰতি। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। যদি আপুনি পঢ়িব বিচাৰে এই কিতাপখন পঢ়িব পাৰে আৰু সমান্তৰালকৈ আমাৰ এই বিশ্লেষণ কেনে পালে এই সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়াব পাৰে, আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰে। কেবল পাকিস্তান বা ইন্ডিয়ার পাকিস্তানের বাতরি নহয়, বিশ্বের আন আন প্রান্তর বাতরি, দেশের বাতরি, রাজ্যের বাতরির চাই থাকি। নিউজ 18 অসম নর্থ ইস্টের মন্তব্য করবলে হলে আপনাদের আমার ইউটিউব হ্যান্ডেল আর ফেসবুক যোগেদি মন্তব্য করব। আপনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি। ধন্যবাদ।
আজি মাঘ বিহু পুহ আর মাঘর সংক্রান্তির পুয়ায় অপায় অমঙ্গল নাশের কামনার জ্বলালে মেজি। আর মেজিত মাটিমাহ, তিল, মগু, পিঠা, চাউল দিয়ে আশীষ ললে অগ্নিদেবতার। পরিয়াল তথা রাইজর শান্তি সমৃদ্ধির কামনার অগ্নিদেবতার ওসর সেবালয় গ্রহণ করলে ভোগালী জলপান। আমি আপনার ভেলাঘর প্রজ্বলন করার দৃশ্য দেখ তারপর আনন্দ উল্লাস করা দেখা গেল সহা বছরটলে। সকলে কামনা করলে সকল যাতে ভালে কৌশলে পার হয়, অপায় অমঙ্গল সমূহ যাতে নাহে, প্রতি ঘরে ঘরে সাধ্যানুসারে যোনে যে ভেলাঘর অথবা মেজি সাজিছিল পুয়াই জ্বলাই দিয়া হল। মেজির উমত সকল অপায় অমঙ্গল দূর হোক, গরম করে বিচনীরে বাহ দিয়া যায়, এনে ধরনের পরম্পরা ঠায়ে ঠায়ে দেখি। তারপরে আনন্দর পরিবেশ, নাম প্রসঙ্গর পরিবেশ, জ্যেষ্ঠ সকলক কনিষ্ঠ সকলে চরণ চুই সেবা লওয়ার এই পরম্পরা অক্ষুণ্ণ থাকা দেখা গেল। আর গিয়া উজারি জ্যেষ্ঠ সকলে আশীর্বাদ দিয়ে নাম প্রসঙ্গর আনফালে দৃশ্য দেখাইছো। বিহুর কলি, বিহুর কলি সমান্তরালক উখল মাখল হয়েছে অসমের মন প্রাণ। আমি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর রাজ্যবাসীল মাঘ বিহুর ওলগ জানাইছো। অজনীর নামনিল মাঘ বিহুর আনন্দ উল্লাস দেখা গেছে। নিশা হাহে মাহে সাজ খার পশত পুয়ায় এই ভেলাঘর জ্বলাই আনন্দ মত্ত হওয়া দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তর আমি আপনার দৃশ্য দেখাই গেছো, লগতে আমার সাংবাদিক সকল আছে তেওঁলোকে আমাক পরিবেশ সময় দেখাই গেছে। কোনো কোনো সময় আমি এয়া লক্ষিমপুরের পরিবেশ দেখাইছো, গুয়াহাটির পর আমি পরিবেশ দেখাইছো, লগতে মরিগাঁওর পর আমি দৃশ্য দেখাইছো, শিবসাগরের দৃশ্য আছে, ইয়াত গোয়ালপুরের পর দৃশ্য দেখাইছো, রাজ্যের বিভিন্ন প্রান্তর পর এই সময় কিয়দাংশ আমি দেখাই গেছো। ভোগালী জলপান গ্রহণ করেছে সকলে, উজনির নামনি লো ভোগালীর আনন্দ উৎসাহ। আজি যেহেতু মাঘ বিহু, মাঘ বিহুর অগ্নিং প্রজ্বলিতং বন্দে চতুর্বেদং হুতাশনং অপায় অমঙ্গল নাশের কামনার এনেক মেজি ঘরত জুই জ্বলা হল। আর তারপরে আনন্দ উল্লাস সকল জাতি বর্ণ ভাষা নির্বিশেষে পালিছে হেঁপাহর ভোগালী। চপায় অনা ধানে সকলোরে বাবে সুখ শান্তি কঢ়িয়াই আনক। ভোগর সময় সকলে ভোগ করেছে, ইয়ার পাছতে রঙর সময় হব। এনে ধরনে অসমিয়ার বাপতি শাহন পালি গেছে অসমিয়ার সহা অসমিয়া। রিঙ্কু দাসে আমাক এই বিষয়টুক লোক সবিশেষ জানাব। পঁষষ্টিভোজ উচ্চতার মেজিঘর বনাইছে আর উড়ুকার নিশা লগে ভাগে এসাজ খাই পেলায় আজি পুয়ার ভাগত দেখা গেছে মেজি পর্যটন করব। নিউজ এটিন অসম নর্থ ইষ্টর দর্শক দেখ নাম প্রসঙ্গে মুখরিত হয়েছে গোয়ালপাড়া শহরের শাস্তিনগর লোকে লোকারণ্য হয়ে পড়েছে। দাদা বিহুর শুভেচ্ছা থাকিল কি কব, সময়াভাবে দেখা গেছে ইয়াদ মেজিঘর স্থাপন করে এনে পঁষষ্টিভোজ উচ্চতার কি কব আজি আপনার যোগেদি সমূহ অসমবাসী রাইজলে ভগর উৎসব ভোগালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি শাস্তিনগরবাসী রাইজে
অতি ধুমধামেরে ভোগালিক যে আদরার প্রস্তুতি আজি মেজি প্রজ্বলনে অনুষ্ঠান আরম্ভণি করেছে। এই চকতে আমি সমূহ শাস্তিনগরবাসী রাইজক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। ইমান সুন্দরক এই ভোগালী মেলা আয়োজন করার বাবে সমূহ কার্যকর্তাক আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা যাচিছো। উড়ুকার নিশা সকলে তৃপ্তিরে এসাজ খাই পেলায় আজি পুয়ার ভাগত দেখা গেছে এনেধরনের যে মেজি পর্যটন আর মেজি মেজির জুয়ে যেন সকলের খুব শান্তি আনক তার দেখা গেছে এনেধরনের ভগবানের ওসর প্রার্থনা করে যে নাম প্রসঙ্গে মুখরিত হওয়া পরিলক্ষিত আমি দেখাই আছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শক গোয়ালপার শহর যে শাস্তিনগরের পর দেখাই আছে এনেধরনের মেজি ঘর ইতিমধ্যে জ্বলা পরিলক্ষিত আমি দেখাই আছে সুন্দর দৃশ্য বলে কব লাগবে। শাস্তিনগরের পর দেখাইছে কেন যে ভোগর উৎসব ভোগালী বিহু রাজ্যজুড়ি চলছে উখল মাখল পরিবেশ আর আমি দেখালে সুন্দর দৃশ্য দেখালো এনেধরনের শাস্তিনগরবাসী প্রতি বছরের দরে এবার দেখা গেছে 65 ফুট উচ্চতার যে মেজিঘর নির্মাণ করেছে আর মেজিঘর নির্মাণ করে এনেধরনের যে পুয়ার ভাগত মেজিঘর এটি প্রজ্বলন করা দৃশ্য আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শক দেখাই আছো যোগ এটা সুন্দর পরিবেশ পুনের কোথাও আজ ভোগালী বিহু ভোগালী বিহু উপলক্ষে রাজ্যজুড়ি চলছে উখল মাখল পরিবেশ আর আমি দেখালো গোয়ালপার শহরের শাস্তিনগরের সুন্দর দৃশ্য। অসমৰ লগতে ম্যানমাৰৰ জংঘলতো মাঘ বিহুৰ আনন্দ। ম্যানমাৰৰ কেম্পত আলফা স্বাধীনে উদযাপন কৰিলে ভোগালী বিহু। আলফা স্বাধীনৰ শিবিৰত ধুমধামেৰে পালন কৰা হ'ল মাঘৰ বিহুৰ উৰুকা। নিউজ 18ৰ হাতত এয়া আলফা স্বাধীনৰ কেম্পত অনুষ্ঠিত মাঘ বিহুৰ এক্সক্লুচিভ ভিডিঅ'। আজি পুহৰ দুমাহী ঐ হে পাহৰ ভোগা বাত করিবি হাহকু জগাবি স্বাধীনতার যুজ জয়ী হবলৈ নুয়ারু যাবলৈ কতনু আছে
আশীর্বাদ করিবি সাহসো যোগাবি স্বাধীনতার যুদ্ধত জয়ী হবলৈ হেরালি মুখর ভাষা হেরালি বুকু রাখা জাতির চিনাকি হেরাবি চিরদিন ঘনে ঘনে কো